চতুর্থ দফায় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঝড়ের গতিতে সব রাজনৈতিক দল শেষ পর্যায়ে প্রচারে ব্যস্ত। শুক্রবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী নীরব খাঁর সমর্থনে একটি জনসভা অনুষ্ঠিত হয়। এদিন জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি। এছাড়া উপস্থিত ছিলেন প্রার্থী নীরব খাঁ, প্রাক্তন বিধায়ক প্রদীপ সাহা সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এদিন পূর্বস্থলী 2 নম্বর ব্লকের চাঁদনি মাঠে সভাটি অনুষ্ঠিত হয়। পাড়ায় পাড়ায় গিয়ে বলতে হয়, হ্যাঁ ভোটটা দিবি, নইলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, তোর বাপের যদি মুড়ো গেছে বন্ধ করে দেখাস। আর নীরব খাঁরা ভোটে জিতে আমরা এটা দেখবো যে লক্ষ্মীর সঙ্গে কত নারায়ণরাও 1000 টাকা লক্ষ্মী সেজে পকেটে ঢুকাচ্ছে সেইটা বার করবো। লুট চলছে, লুট, এই লুটের বিরুদ্ধে দাঁড়াতে হবে। লুট চলছে, এই লুট বন্ধ না করতে পারলে সব পথে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা রোজগারের জায়গা আমরা পাব না। লুট চলছে, এই লুট বন্ধ না করতে পারলে পুলিশ, ডিএম, এসপি, বিডিও এরা আইন মোতাবেক কাজ করতে পারবে না। লুট চলছে, লুট, এই লুট বন্ধ করতে না পারলে মা বোনেদের মান সম্মান কতটা সুরক্ষিত থাকবে আমরা বলতে পারবো না। এই লুটকে বন্ধ করতে গেলে রাস্তায় দাঁড়াতেই হবে, এই লুটকে বন্ধ করতে গেলে জান কবুল লড়াই করতেই হবে, এই লুটকে বন্ধ করতে গেলে ধর্মের আগুন থেকে দেশকে বিক্রি করে দিতে চাইছে বিজেপি। কর্মখালি 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 21 বছরের পুরাতন কোম্পানি বর্ধমান হাউসিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড, বর্ধমান শহরের প্রথম প্রমোটার ও ডেভেলপার, ফ্ল্যাট মার্কেটিং সেলসম্যান পুরুষ ও মহিলা প্রয়োজন, সেন্ড ইউর বায়োডাটা অন হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ নাম্বার 9232352260 অর 9474422202। পূর্বস্থলী থেকে অলোক দাসের রিপোর্ট, আনন্দবার্তা।